প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মোটামুটি ভালো আছি ভাই। আপু, আপনার নাম কি? আমার নাম জান্নাতে। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। জান্নাতে আপু, আমাদের ইউটিউবে কী জন্য আসলেন বলেন? অনেক কষ্ট ভাই, দাদির কাছে থাকি, দাদি বুড়া মানুষ, কোনো কাজ টাজ পারে না। আগে মানুষের বাসা বাড়ি কাজ করতো, এখন আমি সেলাই মেশিনে কাজ করি, ওইটাই করি। মানুষের বাড়ি বাড়ি যেয়ে যে দু এক 1500 টাকা দেয়, ওই টাকা দিয়ে ঘর ভাড়া 2000 টাকা মাসে। অনেক কষ্ট করে ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, অনেক কষ্ট করে এই সংসারটা আমি চালাই ধরতে গেলে। দাদি, আমি আর একটা ছোটো বোন আছে, আর বাবা মা ছোটোবেলায় মা বিয়ে বসে চলে গেছে, পরে বাবাও বিয়ে করে ভারতে গেছে, এখন দাদির কাছে মানুষ হয়েছে ছোটোবেলা থেকে। আমার দাদির সাথে পড়ি। পড়েন না? আচ্ছা, যাক, ভালো কথা। এই যুগের মেয়েরা তো মনে হয় অনেক সময় প্রেম টেম করে, আপনি কখনো প্রেম টেম করছেন? আমার সাথে অনেকেই প্রেম করতে চাইছে, বাট আমি করি না। কেন প্রেম করবো কীভাবে? সারাদিন কাজেই ব্যস্ত, কাজ করি, মানুষ সারাদিন কষ্ট হয়ে কষ্ট দিন যায়, সারাটা দিনই কাজ করি, প্রেম করার সময়টা করি চাই না। আচ্ছা, তখন ইউটিউবে আসেন কি বিয়েশাদের জন্য না সহযোগিতার জন্য? সহযোগিতার জন্য আর বিয়ের জন্য। আচ্ছা, তাদের নাম কি বললেন? জান্নাতি। তো দর্শক, আপনার যদি জান্নাতি আপুর সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 0179701789। আমি নাম্বারটা আবারও বলছি, 0179701789। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।